রাসূলের মতল sallallahu তারা অবমাননা করেছে রাসূলের মূর্তি কে তারা গির্জার ভিতরে স্থাপন করেছে শুধু মূর্তি স্থাপন করে তারা শান্ত হয়নি তারা কার্টুন বানিয়েছে ব্যঙ্গচিত্র বানিয়েছে রসুলকে নিয়ে তারা কটূক্তি করতেছে বিশ্বের বুকে আসছে যতগুলো ব্লগার আমরা দেখতে পাচ্ছি সবগুলো ব্লগারের জন্মই হয়েছে ওই ইতালির রোম শহর থেকে السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.

যার কারণে বিশ্ব আজকে থমকে আছে যার কারণে আজকে আমরা নিজেরা ঘরবন্দি হয়ে গেছি আমরা কখনোই আর মনে হয় আশার আলো চোখে দেখতে পাচ্ছি না সারা বিশ্ব যেন আজকে মৃত্যুর মিছিলে সবচেয়ে বেশি ইতালির নামক রাষ্ট্র যে রাষ্ট্রের ভিতরে এই মহামারী বেশি ছড়িয়ে পড়েছে ইতালির ভিতরে একটি শহর যেটার নাম হলো রোম আর এই রোমটা হলো তাদের দেশের রাজধানী এই রাজধানীর ভিতরে আজকে মৃত্যুর মিছিল এমন ভাবে ছড়িয়ে পড়েছে যে তারা আজকে দিশে হারা তারা আজকে কোনো কিছু দেখতে পাচ্ছে না তারা দুচকে শুধু অন্ধকার দেখতেছে তাদের দেশের প্রধানমন্ত্রী আকাশের দিকে তাকিয়ে বলてছে যে আমাদের যত কার্যক্রম ছিল সবগুলো আজকে আমরা করে শেষ করেছি আমরা আর জরুরি পাইনিছি না যত চিকিৎসা বিজ্ঞান আছে উন্নত চিকিৎসার আর সকল প্রশ্ন আমরা হয়েছে উন্নত বিশ্বের যত চিকিৎসা বিজ্ঞানের যত চিকিৎসা গুলো আছে সবগুলো চিকিৎসা আজকে ফেল বেড়েছে তারা যেন আজকে সব কিছু নিয়ে পরাজিত হয়ে গেছে এই রকম ভাবে তারা এক সময় পরাজিত হয়েছিল তারা যখন পার্সিয়ানদের সাথে বর্তমান ইরান এই ইরানের সাথে যখন তারা যুদ্ধে লিপ্ত ছিল তারা নিজেরা বিপর্যয়স্ত হয়েছিল তারা পরাজিত হয়েছিল এ কথাই উল্লেখ করে মহান আল্লাহ রব্বুল আলমী

তারা নিজেদের এলাকায় তারা নিকটবর্তী এলাকায় পরাজিত হয়েছে আহুম মিন বাদি গালাবিহিন সায়াগলিবুন আর এই পরাজয়ের পরপরি তারা আবার বিজয় লাভ করবে কেন আল্লাহ রবুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছিলেন বিজয় দেওয়ার উদ্দেশ্য হলো তখন এই পারস্য অগ্নি পুজক আর এই রোমো আহলে কিতাব ছিল আর আহলে কিতাবের সাথে যেহেতু মুসলমানদের একটা সুন্দর সম্পর্ক ছিল আর এই মুসলমানদের সাথে সম্পর্ক থাকার কারণেই তারাও আসমানি কিতাবে বিশ্বাস করত তারাও নবীতে বিশ্বাস করত মুসলমানও আসমানি কিতাব নবীতে বিশ্বাস করত আল্লাহতে বিশ্বাস করত এই মিল থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি পূজকদের উপরে তাদের বিজয় দান করেছিলেন এখন বর্তমানে বিশ্বের বুকে সবচেয়ে বেশি মহামারীতে আক্রান্ত হয়েছে এই ইতালি রোম শহরটা এই রোমরা আজকে বেশি অবহেলিত হয়ে গেছে বিশ্বের বিষয়ে তারা মৃত্যুর মিছিল আর থামাতে পারতেছে না এই মৃত্যুর মিছিল তাদের উপরে আসার কারণ আমরা খুঁজে পেয়েছি হলো তারা ভিতরে স্থাপন করেছে শুধু মূর্তি স্থাপন করে তারা ক্যান্ত হয়নি তারা কার্টুন বানিয়েছে ব্যঙ্গচিত্র বানিয়েছে রসুল নিয়ে তারা কটুক্তি করতেছে বিশ্বের বুকে আজকে যতগুলো কলকার আমরা দেখতে পাচ্ছি সব প্রকারের জন্মই হয়েছে ওই ইতালির শহর থেকে তাই আসুন বিশ্ববাসী আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা যদি এই মহামারী থেকে নিষ্কৃতি পেতে চান তাহলে রসুলকে মহাব্বত করা শেখেন কোরআনকে আঁকড়ে ধরেন আল্লাহতে বিশ্বাস করেন আজকে যেরকম চিকিৎসা বিজ্ঞান হার মানার পরে আসমানের দিকে তাকাচ্ছেন যে আসমানের উপরেই এর ফয়সালা আছে সত্যি আসমানের উপরে ফয়সালা আছে সেই আসমানের মালিক সেই আর সে মালিককে আপনারা মনে প্রাণে মেনে নেন আল্লাহর কাছে স্যালেন্ডার করেন আপনারা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরোপুরি আগের নাই ইজ্জত করা শেখেন তাহলেই আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী কথা এই কোভিড 19 থেকে আপনাদেরকে নিষ্কৃতি দিয়ে দিবেন এই করোনা ভাইরাস থেকে আপনাদেরকে মুক্ত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিনা সুরিল্লাহ আল্লাহই তো তোমাদেরকে সাহায্য করেছিল ওয়া আনসুর মাইয়া আল্লাহ যাকে ইচ্ছে তাকে সাহায্য করেন আল্লাহ তালা করেছে আর

আপনাদের জীবন স্বাভাবিক করে দিবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো আলোচনা এখানে শেষ করতেছি আলম আসসালাম আলিক